হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরা মোটামুটি আছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমাদের এই বছর না ষষ্ঠীটা হয়নি তো সেই জন্য আমরা তোমাদের সাথে দিনের বেলা থেকে কিছু শেয়ার করতে পারিনি এখন বেলা দশটা মতো বাজে তো রাত্রিরে আমাদের জামাই মানে ও তোমাদের দাদাভাই ভাই ওমের জন্য একটু আয়োজন করা হয়েছে তো কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন তোমাদের সাথে কিছু কথাও বলছিলাম আমি আর সেটা তোমাদের সাথে ভয়েস দিতে পারিনি তার কারণ হচ্ছে মাম্মাম ফোন দেখছিল ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছিলো দেখলাম যদি আবার কপিরাইট চলে আসে তো আমরা তিনজন মেলে মা বুনো আমি তিনজন মেলে আমার জন্য একটু সব কিছু জোগাড় টোগাড় করে রেডি করেছি যেহেতু জামাই ষষ্ঠীতে বাইকে বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় তো সারাদিন তো ছিল না সারাদিন ও অফিসে ছুটি পায়নি আর ছুটিটা নেয়ও নি তার কারণ হচ্ছে এক দুই দিন ওকে মানে মানে পরের দুই দিন আর কি বাড়িতে ওকে থাকতে হবে বাড়িতে বলতে আমাদের নতুন বাড়ি ঢালাই হবে সেই জন্য ওকে কাজগুলো দেখে নিতে হবে সেই জন্য ও অফিসে যেতে পারবে না তো সেই জন্য ওকে আর কি বলা হয়েছিল যে ছুটি নেওয়ার দরকার নেই তুমি রাত্রিরের দিকে এসো তো ওই জন্য ও রাত্রিরের দিকে মানে এখনও আসতে পারিনি আসবে আর কি তো ওই জন্য ওর জন্য কি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ষষ্ঠী কেমন কাটলো আর কি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব একটু ছোট্ট ভিডিওস মাধ্যমে আর কি তো কি কি করেছি সব তোমাদের সাথে আর কি বলছিলাম আর কি আর এবার ঠাকুমা মারা গেছে সেই জন্য ষষ্ঠীতলায় যাওয়া হয়নি মা জেঠিমাকে দিয়ে একটা জেঠিমাকে দিয়ে পুজো দিয়ে পাঠিয়েছিল কিন্তু আমাদের এবছর যায়নি আর সকাল থেকে হলে বেশি ভালো হতো দুপুর দিকে রান্না বান্না একটু বেশি মানে ভালো হয় তো দেখলাম রাত্রিরে একটু করি পোলাও তারপরে লুচি ঘুগনি সাদা আলুর দম পাঁচ তরকারি আর স্যালাড তারপরে ব্রেক রসগোল্লা তারপরে একটু সময়ের পায়েস আর ফল ছিল আর জল সব কিছুই বাড়িতে রয়েছে দই মিষ্টি কিছু কিন্তু রাত্রিরে তো ওগুলো খাবে না তো ওই জন্য হালকা করে একটু আয়োজন করেছিলাম ওর যাতে ভালো লাগে আর কি এখন তো ফোনে সবাই দেখতে পাবে না সবাই সুন্দর সুন্দর করে সাজিয়ে খেতে দিচ্ছে জামাইদেরকে তো ওর যদি না হয় ওরও খারাপ লাগবে সেই জন্য একটু ছোট্ট করে করেছি তো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে আর তোমরা ষষ্ঠী কেমনভাবে কাটালে সবাই কে কোথায় গেলে সবাই মানে শ্বশুর যারা আর কি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাও আর কি তাদের তো আলাদা একটা ব্যাপার থাকে তারপর সবাই আর কি যাদের বিয়ে হয়নি তারা কিভাবে কাটালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই ভিডিওতে আর আমার চোখ মুখের অবস্থা দেখো খারাপ গরম ভীষণ গরম আমাদের এখানে মানে বীরভূমে এত পরিমাণে গরম একদম বৃষ্টি হয় না একদম মানে কি বলবো চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ সেই জন্য মানে পারছি না আর কি গরমটা সামলাতে এতটা পরিমাণে গরম এসিতে থেকেও আর কি বাড়া যাচ্ছে না সব সময় তো এসিতে থাকলে হবে না আরও তো কাজ বাজ রয়েছে মামামকে সামলানো রয়েছে তো এরকম করেই চলছে ভিডিও দিতে পারছি না সেই জন্য তো তোমরা সবাই ভালো থেকো আজকে ষষ্ঠীর ভিডিও এটুকুনি কেমন লাগলো জানিও